কালো টাকার কারবার রুখতে তৎপর আয়কর দপ্তর এ রাজ্য সহ গোটা দেশে অভিযান চালাচ্ছে তাদের ইন্টেলিজেন্স ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন উইং। সূত্রের দাবি, সোমবার যাদবপুরে পালবাজারের এক ডিম ব্যবসায়ীর কাছ থেকে 2000 নোটে 11 লক্ষ টাকা পাওয়া গিয়েছে। যাদবপুরের ঝিল রোডের এই দোকানে আয়কর দফতরের আধিকারিকরা এখনও রয়েছেন। আয়কর দফতর সূত্রে আমরা যেটা জানতে পারছি, এখন পর্যন্ত 11 লক্ষ টাকার 2000 টাকার নতুন নোট তারা বাজেয়াপ্ত করেছেন, যার কোনো হিসেব নেই। অর্থাৎ আনঅ্যাকাউন্টেড 11 লক্ষ টাকার নোট, 2000 টাকার নতুন নোট তারা পেয়েছেন। আয়কর দপ্তর সূত্রে খবর, বড়বাজারের মনোহর দাস কাটরায় কয়েকজন স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে 22 লক্ষ টাকা। এক্ষেত্রে সবই নতুন 2000-এর নোট। গোটা অভিযানে রণকৌশল চূড়ান্ত করেছেন আয়কর দপ্তরের ইন্টেলিজেন্স উইং এর অ্যাডিশনাল ডাইরেক্টর প্রিয়ব্রত প্রামাণিক। সূত্রের দাবি, আয়কর দপ্তর জানতে পেরেছে 8ই নভেম্বরের পর থেকে পশ্চিম মেদিনীপুর গ্রামীণ ব্যাংকের একাধিক অ্যাকাউন্টে প্রায় 100 কোটি টাকা জমা পড়েছে, যার মধ্যে কয়েকটি জনধন ও জিরো ব্যালেন্স অ্যাকাউন্টও রয়েছে। কিন্তু এই বিপুল পরিমাণ টাকা কারা জমা দিল? উত্তর পেতে এদিনই ব্যাংকে হানা দেন আয়কর আধিকারিকরা। খতিয়ে দেখা হয় কম্পিউটার ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ। দেশের অন্যান্য শহরেও তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে আয়কর দপ্তর ও ইডি। মহারাষ্ট্রের নাসিকে দুটি জায়গা থেকে 2000-এর নোটে 30 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। চণ্ডীগড়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে পাওয়া গিয়েছে 47 লক্ষ টাকা, এর মধ্যে 46 লক্ষ 80 হাজার টাকাই 2000-এর নতুন নোটে। হিসেব বহির্ভূত টাকা উদ্ধারের যেমন বিরাম নেই, তেমন মৃত্যু মিছিল অব্যাহত। উত্তরপ্রদেশের মুজফফরনগরে ছেলের বিয়ের টাকা তুলতে না পেরে এক কৃষক আত্মঘাতী হয়েছেন বলে তার পরিবারের দাবি। এদিনই পূর্ব দিল্লির পাঞ্জাবনগরে এটিএম ভ্যান থেকে 5 লক্ষ টাকা লুট করেছে দুষ্কৃতীরা। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।